দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে 2 নভেম্বর 300 আসনের ভোটার তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা চূড়ান্তের পরেই ঘোষণা করা হবে তফসিল। চলতি সেপ্টেম্বর মাসে একাধিক সমাবেশ ও 5টি রোড মার্চ করবে বিএনপি। এরপর অক্টোবরে চূড়ান্ত কর্মসূচিতে যাওয়ার চিন্তা করছে দলটি। তারই অংশ হিসেবে আগামী শুক্রবার ঢাকায় সমাবেশ এবং শনিবার থেকে দেশের বিভিন্ন প্রান্তে তারুণ্যের রোড মার্চ করবে। কুমিল্লায় সড়কে যাত্রীবাহী বাস উল্টে 2 পথচারী সহ 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও 6 জন। মঙ্গলবার জেলার চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার ব্যক্তিগত ট্রেনে করে মঙ্গলবার সকালে রাশিয়ায় প্রবেশ করেছেন বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। রাশিয়ার এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জাপানের গণমাধ্যম জেএনএন জানিয়েছে, কিম জং উন রাশিয়ার খাসান সীমান্ত স্টেশনে পৌঁছেছেন। মঙ্গলবার রাত 2টায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মেসিকে নিয়ে শঙ্কা থাকলেও পিওআইসি স্পোর্টস জানিয়েছে সম্পূর্ণ ফিট আছেন আর্জেন্টাইন অধিনায়ক। অনেক অপেক্ষার সমাপ্তি শেষে ঘোষণা করা হয়েছে দক্ষিণী সুপারস্টার আলু অর্জুনের পুষ্পা 2 সিনেমার মুক্তির তারিখ। আগামী বছর 15 আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।